এখানে 1 কাপ পরিমাণে ময়দা নিয়েছি। আমি এখন একটা মিক্সিং বলে ময়দাটা দিয়ে দিচ্ছি। এখন এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি। এখন আমি এতে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এখন এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। এখানে চিনিটা আপনারা কম বেশি করতে পারেন, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম দিতে পারেন। এখন আমি এই সবগুলো উপকরণ মিক্স করে নিচ্ছি। এই সবগুলো উপকরণ আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমি এতে উষ্ণ গরম পানি দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে পানি দিয়ে আমি একটি ব্যাটার তৈরি করে নিব। এখানে আমি 1 কাপ পরিমাণের মতো পানি দিয়ে দিয়েছি। এখন আমি ব্যাটারটা তৈরি করছি। যদি পানি আরো লাগে আপনারা দিতে পারেন। আর চিনি থেকেও কিন্তু এখানে এক্সট্রা পানি বের হবে, তাই আমি এখানে পানির পরিমাণটা কমিয়ে দিয়েছি। আর 1 কাপ পরিমাণের পরে আমি আরও 2 টেবিল চামচ পরিমাণের মতো এখানে পানি ব্যবহার করেছি। দেখুন আমি ভালো করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। দেখতেই তো পাচ্ছেন এর ঘনত্বটা কীরকম হয়েছে। যদি ভালো করে এটাকে ব্লেন্ড করি তাহলে পিঠাটা দেখতেও ভালো হবে এবং খেতেও খুব ভালো হবে। দেখুন আমি এখানে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। ভালো করে নেড়েচেড়ে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। আমি এখন এটাকে ২০ মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দিব। বিশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। এখন আমি আবারও ব্যাটারটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আমি এখানে একটি হুইস্কের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে হ্যান্ড ব্লেন্ডারও ইউজ করতে পারেন। দেখুন এটার ঘনত্বটা কিন্তু পুরোপুরি পারফেক্ট হয়েছে। আমি এখন এটাকে আরও 5 থেকে 6 মিনিটের মতো ভালো করে ব্লেন্ড করে নিব। পাঁচ থেকে 6 মিনিটের মতো আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এখন এটা পিঠা বানানোর জন্য পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। তো চলুন কিভাবে পিঠার প্রসেসিংটা করব দেখি নেই। পিঠাগুলোকে ভাজার জন্য আমি এখানে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটাকে আমি গরম করে নিয়েছি। অবশ্যই তেলটাকে পুরোপুরি গরম করতে হবে, না হলে পিঠাটা ফুলবে না। এখন আমি ভালো করে প্রথমে ব্যাটারটাকে ফেটিয়ে তারপর একটা কাপে নিয়ে দিয়ে দিচ্ছি। পিঠাটা দেখুন কত সুন্দর করে ফুলে উঠেছে। পিঠাটাকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। আর এরকম করে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর আমি এভাবে করে সবগুলো পিঠাই ভেজে নিয়েছি। তো পরিবেশন করার পর কেমন হয় চলুন দেখে নিই। তৈরি হয়ে গেল ময়দার সুজির তেলের পিঠা। এটাকে পোয়া পিঠাও বলা যায়। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।